তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে চলে এসেছি হাবড়া বনবিধি পার্কে, যেটা নতুন রিসেন্টলি ওপেনিং হয়েছে। পার্কের ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে অ্যাকোরিয়ামের ভেতরে রাখা কিছু সুন্দর রঙিন মাছ, আর একটু এগুলোই দেখা যাবে দুটি কচ্ছপ। দৃশ্যগুলি উপভোগ করতে করতে আমরা মূল পার্কের মধ্যে প্রবেশ করলাম। ঠিক উল্টো দিকে হাতির একটা ছোট্ট পরিবার, হাতির পরিবারটিকে পেছনে রেখে আমরা পার্কের ভেতরে আরও কিছুটা এগিয়ে গেলাম। তারপর পার্কের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এক সদস্যের সাথে আমাদের দেখা হলো। সদস্যটি আমাদের বলল, যদি এই জিরাফটিকে সামনে রেখে একটু এগিয়ে যান তাহলে আপনাদের জন্য কিছু সুন্দর পাখি অপেক্ষা করছে। আমরাও তার কথা শুনে যথারীতি এগিয়ে গেলাম এবং দেখলাম সত্যি কিছু সুন্দর বিদেশি পাখি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছিল অনেক রকম পাখি একসাথে দেখে। তারপর এই ছোট্ট বন্ধুটির সাথে একটু খেলতে লাগলাম, যদিও আমি জানি না এটি কোন প্রজাতির পাখি। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটি কোন প্রজাতির পাখি। তারপর একটু এগোতেই বাচ্চাদের কিছু রাইড দেখতে পেলাম, সাথে এক হরিণের পরিবার। তার ঠিক উল্টো দিকে একটি ঝর্ণা, সম্ভবত তখন বন্ধ ছিল। সেই জায়গাটিকে পেছনে ফেলে কিছুটা এগোতেই একটি মনোরম দৃশ্য, পার্কের এই জায়গাটি আমার সব থেকে ভালো লেগেছে। দৃশ্যটি উপভোগ করতে করতে পুকুরের পাশ ধরে আমরা কিছুটা এগিয়ে এলাম। বলে রাখি, পুকুরে প্যাডেল বোর্ডের আনন্দ আপনি চাইলে নিতে পারেন। কিছুটা এগিয়ে আসার পর আমরা একটি বাঘ দেখতে পেলাম। অবশ্যই সেটা সত্যিকারের বাঘ না, তাই প্রাণের ভয় না করেই তার সাথে কিছু ফটো তুলে আমরা পার্ক থেকে বেরোনোর জন্য তৈরি হলাম। এটা ছিল হাবড়া বনবিধি পার্ক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি পার্কে কেউ আগে এসে থাকো তারা কমেন্টে জানাও পার্কটা কেমন লাগলো তোমাদের। ছোটোখাটো পার্ক, পিকনিক স্পটের জন্য খুবই ভালো। আর ফ্যামিলি নিয়ে আসতে পারো, একটা বিকেল কাটিয়ে যেতে পারো, সেরকম একটা পার্ক ছোটোখাটো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন স্টে টিউন, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।